প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে ভক্তদের ভিড়। ইসকন মন্দিরে 12 মাস কিছু না কিছু ধর্মীয় অনুষ্ঠান হয়েই থাকে। বর্তমানে এখন ইসকন মায়াপুরে চলছে রাধা মাধবের চন্দন যাত্রার উৎসব, আর এই উৎসবকে ঘিরে নদিয়ার মায়াপুর ইসকন পরিণত হলো মিলন মেলায়। জানা যায়, পঞ্জিকা মতে অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে শুরু হয়েছে চন্দন যাত্রা উৎসব, যা চলে টানা 21 দিন। দূর দূরান্ত থেকে কয়েক হাজার দেশি ও বিদেশি ভক্তের সমাগম হয়েছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ রাধা মাধবকে যেমন ভোগ দিচ্ছেন, তেমনই বিগ্রহকে কাঁধে তুলে নিয়ে আসছেন প্রভুপাদ সমাধি মন্দিরের পুষ্করিণীতে। সেখানেই নৌকা বিহার করেন রাধা মাধব। বিষয় ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, গ্রীষ্মের দাবদাহে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক সেই সময় এই চন্দন যাত্রার উৎসব মানুষের জীবনে শান্তি ও স্বস্তি এনে দেয়। তাই চন্দন যাত্রার উৎসবে সমস্ত ভেদাভেদ ভুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের ভিড়ে মিলন মেলায় পরিণত হয়েছে এই মায়াপুর ইসকন। একযোগে সামিল হয়েছে দেশ বিদেশ, ধনী দরিদ্র সহ সমাজের সমস্ত স্তরের ভক্তরা। প্রতিদিন বিকেল হতেই ইসকনের প্রভুপাদ সমাধি মন্দিরের পুষ্করিণীতে নৌকা বিহার করানো হয় বিগ্রহকে। হরিনাম সংকীর্তন সহ ইসকনের চন্দ্রোদয় মন্দির থেকে রাধা মাধবের বিগ্রহ ভক্তদের কাঁধে করে নিয়ে আসা হয় সমাধি মন্দিরের পুষ্করিণীতে। সেখানে সুসজ্জিত নৌকায় করে চলে বিহার। নৌকার মধ্যে হরিনাম সংকীর্তন সহ আরতিও হয়। এরপর আবার বিগ্রহকে ভক্তরা কাঁধে করে ফিরিয়ে আনা হয় মূল মন্দিরে। প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত চলছে এই উৎসব। এই মনোরম দৃশ্যের সাক্ষী হতেই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে অসংখ্য ভক্ত এই চন্দন যাত্রার উৎসবে ইসকনে ভিড় করেছে। সিধা মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত মন্দিরে অক্ষয় তৃতীয়া দিন থেকে শুরু হয়েছে চন্দনযাত্রা উৎসব। এই উৎসব চলবে 21 দিন ব্যাপী। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষই এই উৎসবে অংশগ্রহণ করে থাকেন এবং দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ ইসকন মায়াপুরে সমবেত হয়েছেন এই উৎসব উপলক্ষে। যারা আসেননি তারা আসুন, এবং এই উৎসব ঐতিহ্যবাহী স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু কুড়িধামে নরেন্দ্র সরোবরে রাধা মদনমোহনকে নিয়ে যে ঐতিহ্যবাহী চন্দনযাত্রা উৎসব শুরু হয়েছিল, স্বয়ং মহাপ্রভু তাতে অংশগ্রহণ করেছিলেন। সেই ঐতিহ্য মেনে ইসকন মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে এই উৎসব পালন করা হয়। এই উৎসব গ্রীষ্মের দাবদাহে যখন জনজীবন বিপর্যস্ত, তখন ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করা হয় এবং ভগবান ভক্তের সেবা গ্রহণ করে বড়ই আনন্দ উপভোগ করে থাকেন। সেই জন্য এই উৎসব পালন করা হয় এবং এই উৎসব সকলের মনে এনে দেয় শান্তি, স্বস্তি, আনন্দ। রসিক গৌরাঙ্গ দাস, ইসকন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।